এমপিওভুক্ত যারা শিক্ষক তাদের একাংশ জাতীয়করণের দাবিতে তারা প্রেসক্লাবের সামনে আন্দোলন করছেন। আমরা ইতিমধ্যে আমাদের মাওসির ডিজি মহোদয়ের নেতৃত্বে আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের প্রতিনিধিদের নিয়ে তারা এই শিক্ষক আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছেন। আমিও গতকাল বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আমাদের সচিব মহোদয়েরা সহ ডিজি মহোদয়েরা সহ তাদেরকে নিয়ে ভার্চুয়ালি আমরা একটি সভা করেছি এবং আজকে আমরা আরও শিক্ষক সংগঠন বিশেষ করে যারা আন্দোলনে এখন আছেন মাঠে তাদের নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে বসেছিলাম। আমরা সামগ্রিক পরিস্থিতিটা নিয়ে আলাপ আলোচনা করেছি। একটা বিষয় কতগুলো বিষয়ে আমরা সবাই একমত, আন্দোলনে যারা আছেন এবং যারা আন্দোলনটার মধ্যে নেই এবং এই আন্দোলনটা জানো না সকলেই একমত যে বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার, শিক্ষক বান্ধব সরকার। সবাই একমত যে বর্তমান সরকারের সময়ে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষকদের জন্য, শিক্ষার উন্নয়নের জন্যে, শিক্ষকের জীবন মান উন্নয়নের জন্যে যত পদক্ষেপ নেওয়া হয়েছে তার সব কিছুই প্রায় নেওয়া হয়েছে শেখ হাসিনা সরকারের সময়ে এবং অতীতে এই বিএনপি জামাত জোট সরকারের সময়ে বা অতীতের আরও অন্যান্য যেসব সামরিক সরকার টরকার ছিল সেই সময়ে কিন্তু কখনোই এরকম শিক্ষক বান্ধব শিক্ষা বান্ধব সিদ্ধান্তগুলো গৃহীত হয়নি, আর শিক্ষাক্ষেত্রে এই উন্নয়নগুলো কখনো ঘটেনি। জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতা উত্তর বাংলাদেশে শিক্ষাকেই উন্নয়নের প্রধানতম হাতিয়ার বিবেচনা করে সব পদক্ষেপ নিয়েছিলেন আর এরপরে বঙ্গবন্ধু কন্যা 96 সালে দায়িত্ব নেবার পর তিনি বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, আবার 2009 থেকে আজ পর্যন্ত গত প্রায় 14.5 বছরে বাকি পদক্ষেপগুলো নিয়েছেন। এই বিষয়ে তারা সবাই একমত, সকল শিক্ষক সংগঠন যে যেই ধারারই হোক না কেন তারা সকলে একমত। একই সঙ্গে তারা সবাই এটাতেও একমত যে আমরা এই যে শেখ হাসিনা সরকার যা করেছে শিক্ষকদের জন্য তার কোনো কিছুই আন্দোলন করে আদায় করতে হয়নি, এগুলো সবই শেখ হাসিনা সরকার শিক্ষার স্বার্থে শিক্ষকদের স্বার্থে এই কাজগুলো করেছে। আমরা কোনো মতেই চাই না যে আমাদের শিক্ষার্থীদেরকে জিম্মি করে আমাদের শিক্ষকেরা, তাদের একাংশ যত ছোট অংশই হোক, তারা শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে জিম্মি করে তারা কোনো ধরনের কোনো আন্দোলন করুক। সে আন্দোলনের দাবি যৌক্তিক হতে পারে, ততটা যুক্তিসঙ্গত নাও হতে পারে, কিন্তু কোনো ধরনের আন্দোলনই, কারণ শিক্ষকের জায়গা শ্রেণীকক্ষে কিংবা শ্রেণীকক্ষের বাইরেও, যেখানে এখন তো শিক্ষাটাকে আর চার দেওয়ালের মধ্যে নেই, আমরা বাইরেও শিক্ষাদানের নানান ব্যবস্থা করছি, তো শিক্ষকের জায়গা তার শিক্ষার্থীর সঙ্গে, তাকে শেখানোর মধ্য দিয়ে, তার জায়গা না রাস্তায় তিনি আন্দোলন করবেন এটি আমরা চাই না। তার জীবনমান উন্নয়ন করবার জন্য যা কিছু করা প্রয়োজন সেটি সরকার স্বতঃপ্রণোদিত হয়ে সে কাজটি অতীতেও করেছে, আগামী দিনেও যা প্রয়োজন হবে সেটি করবে। আমরা দেখছি যে সবাই জানি নির্বাচন আসলেই একটুখানি এটা আসলে আন্দোলনের মৌসুম হয়ে যায় যে নির্বাচন এসেছে, এখন যার যা কিছু আছে ছোট বড় যৌক্তিক অযৌক্তিক যা কিছুই থাকুক, তখন সেই দাবি নিয়ে মাঠে নামার একটা প্রবণতা থাকে যে এখন সরকারকে একটা চাপ দেওয়া যাবে নির্বাচনের আগে। তো শেখ হাসিনা সরকারকে আসলে চাপ দেওয়ার কোনো বিষয় নেই, শেখ হাসিনা সরকার জনস্বার্থে যা প্রয়োজন সেটি স্বতঃপ্রণোদিত হয়েই করে এবং যেটা সঠিক সিদ্ধান্ত সেটাই নেয়, সেটা কতটা জনপ্রিয় সেই দিকে নজরের চাইতে কোনটা সঠিক সেই দিকে আমাদের নজরটা অনেক বেশি, আমরা সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশটিকে সঠিক জায়গায় নিয়ে যেতে চাই এবং সেই কারণেই শেখ হাসিনা সরকারের সময় কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয় না, শেখ হাসিনা সরকারের সময় সুদূর প্রসারী যেগুলো কল্যাণমূলক সিদ্ধান্ত আজকের জন্য এবং আগামী ভবিষ্যতের জন্য সেই সিদ্ধান্তগুলো গৃহীত হয় এবং সেই জন্যই দেশটা উন্নত হয় এবং উন্নত হয়েছে। আমরা দেখছি একটা একাংশ আন্দোলন করছেন এবং সেই আন্দোলনে আমরা এর মধ্যে দেখলাম যে আন্দোলনকারীদের ভেতর থেকে ওর মধ্য থেকে পুলিশকে ইট মারা হয়েছে, পুলিশও ধাওয়া পাল্টা ধাওয়া এগুলো হয়েছে, এগুলো একেবারেই অনভিপ্রেত এবং আমি বিশ্বাস করি না যে আমার কোনো শিক্ষক পুলিশের দিকে ঢিল ছুটতে পারে। আন্দোলনকে বিপথে নেবার জন্যে অনেকের আগ্রহ আছে, বিশেষ করে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে অনেকের আগ্রহ আছে, অনেক মহলের চক্রান্ত আছে যে এই ধরনের আন্দোলন করে এবং তাদের সেই আন্দোলনকে আরও বিপথে নিয়ে যে আরও কিছু করা যায় কিনা, তাদের গোষ্ঠী স্বার্থ উদ্ধার করা যায় কিনা। তো আমরা চাই যে আমাদের শিক্ষকদের আন্দোলন কখনোই আন্দোলন যেন করতে না হয় আর
তারা মাঠে কোনো কিছু নিয়ে থাকলেও সেখানে যেন তারা নিরাপদ থাকেন, আর তাদের যেন কোনো সমস্যা না হয় এবং তাদেরকে কেউ যেন অন্যায়ভাবে ব্যবহার না করেন। তো আমি তাদেরকে অনুরোধ জানিয়েছি যে আমাদের যে সিদ্ধান্ত, কারণ জাতীয়করণের বিষয়টি অনেক ভাঁজ, এর মধ্যে অনেক ইস্যু রয়েছে। এক হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বহু রকমের, আমাদের ন্যাশনাল কারিকুলামে বাংলা ইংরেজি, আমাদের মাদ্রাসার বহু প্রকারের মাদ্রাসা, আমাদের আন্তর্জাতিক যে কারিকুলাম তারও বহু রকম, আবার সরকারি প্রতিষ্ঠান, সরকারিকরণকৃত প্রতিষ্ঠান, বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠান, বেসরকারি নন এমপিও প্রতিষ্ঠান। কাজে এই যে এত রকমের ভিন্নতা, এবং এদের কিন্তু চাকরির নিয়োগের শর্তও আবার ভিন্ন ভিন্ন, এবং সেখানে যোগ্যতারও ভিন্নতা রয়েছে, এই সব কিছু মিলিয়ে এটাকে একটা জায়গায় নিয়ে আসা, এটা খুব একটা দুরূহ কাজ, খুব একটা কমপ্লেক্স বিষয়, এর অনেক ভাঁজ আছে। পুরো জিনিসটাকে খুব একেবারে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা ছাড়া, এটাকে হঠকারী একটা সিদ্ধান্ত নেওয়া আমরা সব একবারে জাতীয়করণ করে ফেলবো, এটা কিন্তু বলা মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে এটি সহজ নয়। আমরা যেটি করতে চাই সেটা হলো, আমরা শিক্ষার উন্নয়ন করতে চাই, মান উন্নয়ন করতে চাই। দুই নম্বর হচ্ছে, সেই শিক্ষার মান উন্নয়ন করতে হলে আমার শিক্ষকের জীবন মান উন্নত করা, তার আর্থিক এবং সামাজিক নিরাপত্তা বিধান করা, সেটি মূল লক্ষ্য। এই যদি শিক্ষার মান উন্নয়ন যদি আমার মূল লক্ষ্য হয় এবং তার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা, জনসম্পদে পরিণত করা, তা যদি আমার লক্ষ্য হয়, তাহলে আমি কী করে এই কাজটি করতে পারবো এবং সেখানে জাতীয়করণের দাবি আছে সেটিকে কীভাবে অ্যাকোমোডেট করতে পারবো, সেই জন্যে আমরা দুটো কমিটি করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। একটি কমিটি দেখবে যে আমাদের এই যে জাতীয়করণের দাবি বিভিন্ন সময় আছে, আমাদের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আমি বললাম আছে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কী করে এই জাতীয়করণ বলি আর যে নামেই বলি, আমরা কী করে তাদের মূল যে উদ্দেশ্য যে তাদের জীবন মান উন্নত করা এবং সেখানে একটা বৈষম্য যেন না থাকে সেই জায়গাটা দেখা, কী করে আমরা করতে পারি সে বিষয়টি, কারণ এটি একটি গবেষণার বিষয়, সেটি গবেষণা করে দেখবেন, সেটি একটি দায়িত্ব একটি কমিটিকে দেওয়া হবে। আরেকটি দায়িত্ব দেওয়া হবে যে এর সঙ্গে একটা বড় আর্থিক সংশ্লেষ রয়েছে সরকারের। আমরা এখন সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো এমপিওভুক্ত এবং নন এমপিওভুক্ত, এমপিওভুক্তর ক্ষেত্রে শিক্ষকের বেতন, শিক্ষক রিক্রুটমেন্ট, শিক্ষকের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের বিনামূল্যে বই, শিক্ষার্থীদের স্টাইপেন্ড, অবকাঠামো উন্নয়ন, আমাদের যে ডিজিটাল যে অবকাঠামো সেটার উন্নয়ন, কম্পিউটার ল্যাব, সব কিছুই কিন্তু সরকার দেয়। আর যেই স্কুলে বেতন যেগুলো নেওয়া হয় শিক্ষার্থীদের কাছ থেকে সেটা কিন্তু ওই প্রতিষ্ঠানের কাছেই থাকে, একটা কস্ট রিকভারি হয় কিন্তু সেটা সরকারের কাছে আসে না, প্রতিষ্ঠানের কাছেই থাকে। আমরা পুরো বিষয়টাকে, আমাদের আর্থিক বিষয়টাকে দেখা দরকার আছে যে এতে সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে যদি আমরা সরকারিকরণ বা জাতীয়করণ যেই নাম বলি, কারণ জাতীয়করণ তারা সরকারিকরণ কথাটা বলেন না, জাতীয়করণ বলেন, তো সেটা হলে কাডার নন কাডার এরকম বহু অনেক কমপ্লিকেশন আছে, পুরোটাই গবেষণার বিষয়। সেটার সঙ্গে সঙ্গে আর্থিক সংশ্লেষ কতটা হবে এবং সেটা আমাদের সক্ষমতায় কতদূর আমরা যেতে পারবো, কত দ্রুত যেতে পারবো, এই অনেক কিছু দেখার বিষয় রয়েছে। তো আরেকটি কমিটি এই আর্থিক বিষয়টা পুরো গবেষণা করে দেখবেন, অর্থাৎ ঠিক নির্বাচনের আগেই এ নিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ নেই, যেটা তারা হয়তো নির্বাচনের মরশুম বলেই ভাবছে না, এখনই হয়তো আমরা এই দাবিটা করতে পারি, কিন্তু এই মুহূর্তে আর বিশেষ করে বৈশ্বিক যে অর্থনৈতিক অবস্থা সে অবস্থায় এই মুহূর্তে আর্থিক বিরাট একটা বোঝা কাঁধে নেওয়া কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। তো আমরা যেটা করছি এটা নির্বাচন সামনে আছে কি নেই, আর্থিক অবস্থা কি, সেগুলোও কোনো কিছুকে এখন এই মুহূর্তে না দেখে আমরা পুরো বিষয়টা আসলে কতটা কিভাবে করা সম্ভব, কোন পদ্ধতিতে করা সম্ভব, কিভাবে হলে আমাদের মূল লক্ষ্য শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকের জীবন মান উন্নয়ন এই বিষয়টি কিভাবে করতে পারবো সেটি দেখা এবং তার আর্থিক সংশ্লেষ কতটা হবে, কিভাবে সেটা করা যাবে, এই পুরো বিষয় দেখার জন্য দুটো কমিটি আমরা করে দিচ্ছি। এটি আমি আর সকল শিক্ষকদেরকে আমরা জানিয়েছি। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের এবছর নির্বাচন হয় ডিসেম্বরের শেষে বা জানুয়ারির গোড়ায় হবে, অর্থাৎ তফসিল ঘোষণা হয়ে টয়ে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু, সে কাজগুলো হয়তো ডিসেম্বরের গোড়া থেকেই শুরু হবে। কাজে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের বার্ষিক পরীক্ষা নভেম্বরের শেষের মধ্যে শেষ করে ফেলতে হবে, তাহলে আমাদের এখন সময় খুব কম। সেক্ষেত্রে
আমরা এইবার আমাদের যে গ্রীষ্মের ছুটি সেই ছুটিটি আমরা বাতিল করে আমাদের এবার শীতের ছুটিটি বাড়িয়ে দেব, শীতের ছুটিটি বাড়িয়ে দেব যেটি আমাদের ওই ডিসেম্বরের সময় হবে। আর গ্রীষ্মের ছুটিটি এখন আর থাকছে না, কাজে এখন ক্লাস চলবে এই সময়টাতে। আমরা নভেম্বরের শেষের মধ্যে যেন আমরা আমাদের সমস্ত পরীক্ষা টরীক্ষা সব শেষ করতে পারি। তো আমাদের এই সব সিদ্ধান্তগুলো আমরা জানিয়ে দিয়েছি এবং আমরা চাই যে আমাদের শিক্ষকেরা যারা কম সংখ্যক হোক বেশি সংখ্যক হোক যারাই হোক, আমি সংখ্যা নিয়ে বা কারা করছেন, কেন করছেন, কি উদ্দেশ্যে করছেন, তাদেরকে কারা উস্কে দিচ্ছে বা কি দিচ্ছে আমি একেবারেই সেই আলোচনায় না গিয়ে আমি শুধু বলতে চাই যে আমাদের শিক্ষকেরা তারা আমাদের সম্মানের পাত্র, তারা তাদের সমস্ত যা এই পর্যন্ত সুবিধাদি পেয়েছেন সব কিছুই আন্দোলন করা ছাড়াই শেখ হাসিনা সরকারের কাছ থেকে পেয়েছেন, তারই ধারাবাহিকতায় আরও আগামীতেও যা আসবে আন্দোলন ছাড়াই শেখ হাসিনা সরকারের মাধ্যমেই তা আসবে। অতএব সেটি করার জন্য কিভাবে আমরা করতে পারি সেই উদ্যোগ আমরা যেহেতু গ্রহণ করছি, কাজে আমরা চাই যে শিক্ষকেরা যারা এখন আন্দোলনে আছেন তারা সবাই আজকেই তাদের আন্দোলন বন্ধ করে দিয়ে তারা বাড়ি ফিরে যাবেন এবং তারা যার যার শ্রেণীকক্ষে ফেরত যাবেন, পড়াশোনার তার শিক্ষার্থীদের পড়াশোনায় যেন আর বিন্দুমাত্র ব্যাঘাত না ঘটে সে বিষয়ে তারা মনোনিবেশ করবেন, এ ব্যাপারে তাদের প্রতি আমাদের স্বনির্বন্ধ অনুরোধ রইল। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ওনারা যেটা যারা আন্দোলনে আছেন একটা বিরাট অংশ তো আন্দোলনে নেই, হ্যাঁ একটা ছোট অংশ আন্দোলনে আছেন, যারা আছেন স্বাভাবিক তারা আবার তাদের যারা সতীর্থ আছেন তাদের থেকে চাপের মধ্যে আছেন, তো আমাদের সঙ্গে আলাপ আলোচনা করে গেছেন, তারা আমাদের সব যুক্তিই মেনেছেন, কিন্তু তারা তো তাদের গিয়ে তাদের সতীর্থদের সেটা বুঝিয়ে বলবেন, সেটা বুঝিয়ে বলবেন। আমাদের প্রত্যাশা যে যারা আন্দোলনে আছেন, কারণ আমরা সারা জীবন আন্দোলন কিন্তু দেখে এসেছি, বিভিন্ন আন্দোলন বহু সময়ে এবং অধিকাংশ সময়ে রাজনৈতিক আন্দোলনের বাইরে যেসব আন্দোলন থাকে, রাজনৈতিক দলের আন্দোলনের বাইরে এরকম পেশাগত যেসব আন্দোলন থাকে, খুব বেশি দিন কিন্তু তা আন্দোলনকারীদের হাতে থাকে না, আন্দোলন বেহাত হয়ে যায়। এবং সে আন্দোলনের মধ্যে এখন রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করবার জন্য এমন অনেক গোষ্ঠী আছে যারা সে আন্দোলনে বিভিন্ন রকম নাশকতাও করতে পারেন, তার আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না। যারা আজকে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তারা কি তাদের সঙ্গে যারা আন্দোলনে তাদের ভাই বোনেরা আছেন তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে পারবেন? আমার মনে হয় না তারা নিতে পারবেন। কাজেই আমি আশা করি যে কোনো যারা অসৎ উদ্দেশ্য নিয়ে চলেন তাদের হাতে আমার শিক্ষকেরা না জেনে না বুঝে এমন কিছু তুলে দেবেন যা দিয়ে তাদের নিজেদের ক্ষতি হয়ে যাবে, এটি তারা করবেন না কি আমার বিশ্বাস।